চ্যানেল, তো তোমরা সবাই কেমন আছো আমার অবশ্যই কমেন্ট বক্সে জানিও। উফ, আর আমার তো প্রচন্ডই গরম লাগছে, দেখতেই পাচ্ছ আমি একটু সাজুগুজু করতে পারিনি, আর আমার ইচ্ছাও করছে না। তো তোমরা সবাই বলেছো দিদি তোমার লেহেঙ্গা কালেকশন সরি ড্রেস কালেকশন ভিডিও দেখাও, তো সব ড্রেস একবারে দেখানো সম্ভব না, তো তার জন্য আজ আমি আমার লেহেঙ্গা কালেকশন ভিডিও নিয়ে এসেছি। তো ফার্স্ট আমার লাইফে ফার্স্ট আমি এই লেহেঙ্গাটা কিনেছিলাম, মানে বানিয়েছিলাম আর কি, তো দেখাই সেই লেহেঙ্গাটা তোমাদের, তো তার জন্য ফার্স্টেই পরেছি এটা। চলো নেক্সট লেহেঙ্গা, ওর নেক্সট লেহেঙ্গা এটা, এটাও এটাও খুব ভালো দেখতে পাচ্ছ, মানে নিচেটাই সুন্দর মানে কাজ করা আছে দেখতেই পাচ্ছ, আর একটা ব্লু কালার একটা গর্জিয়াস একটা ওড়না আছে, আর এর সাথে যে ব্লাউজটা আছে খুবই টাইট, আর আমি নিচে রেখে এসেছি তার জন্য আমি বললাম আমার তো পাশে আমি একটা ছবি দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও। তো এটা হচ্ছে আমার নেক্সট লেহেঙ্গা, তো চলো আবার নেক্সট লেহেঙ্গা থার্ড নাম্বার লেহেঙ্গাতে যাই। তার উপর ব্ল্যাক আর একটা স্টোন দিয়ে কাজ করা আছে, খুব সুন্দর খুব পছন্দের। তো দেখো, তো চলো এবার চার নাম্বার লেহেঙ্গা, চার নাম্বার নিয়েছিলাম, দেখো খুব সুন্দর রেড এর উপরে আছে লেহেঙ্গাটা, রেড এর উপর রেড নেট আছে, আর তার উপর সুতোর কাজ করা আছে, তার উপর স্টোন বসানো আছে রেড কালারের, তো সেটা একটা রেড কালার ওড়না মানে একটা জ্যাকেট, সেটা ওটা আমি পরি না, আর এর ওড়নাটাও ভালো না, তো আমি একটা আলাদা করে একটা রেড ওড়না বানিয়ে নিয়েছি। ভীষণ কষ্ট, মানে তোমরা বুঝতেই পারছ যে গরমে খুব কষ্ট হচ্ছে, এমনি আমার শরীরটা খারাপ, বাট তোমাদের জন্য কিন্তু কষ্ট করে ভিডিও করছি, তো তোমরা কিন্তু সবাই দেখো। ইধার দেখো, ইধার তো দেখো, এটা একটা ইয়েলো কালার, এটা হচ্ছে দোকান থেকেই বানানো, এটা এটা কষ্ট হয়ে গেছে খুব হৃদয়ে উঠেছি, তো তো এটা দোকান থেকে বানানো, এটাও আমার কাপড় কিনে আলাদা করে বানানো, এটা তো মানে আমি মানে কি করি এরকম, আর একটা পিস আমি ব্লু কালার কিনে রেখেছি, যে ব্লু কালার একটা লেহেঙ্গা বানাবো ওটা এখনো বানানো হয়নি লকডাউনের জন্য, মানে পিসটাই কিনে রাখা আছে, বাট এটা ইয়েলো লেহেঙ্গা আছে, একটা ওড়না আছে নেটের ওপরে পুঁথি বসানো, আর লেহেঙ্গাটার উপরে ছোট ছোট ফুল বসানো, একটা ব্লু কালার ব্লাউজ, মানে আলাদা আলাদা লেহেঙ্গা বানালে কি হয় মানে আলাদা আলাদা ব্লাউজ দিয়ে টপ দিয়ে পরা যায়। তো দেখো আমি একটার সাথে এটা পরেছি, এটা ছিল যে কোনো রেড রেড গোলাপি মানে গ্রিন দিয়ে এটা পরা যায়, তো চলো দেখতেই পাচ্ছ। তো আমি আর ড্রেস পরবো না, আমার গরমে খুব কষ্ট লাগছে, মানে নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে, বুঝতে পারিনি যতটা কষ্ট হয়ে যাবে। তো চলো আমি এটা কত পাঁচ নাম্বার ছিল হয়তো, চলো নেক্সট নেক্সট দেখো, এই একটা আছে একটা ব্যাপার টাইপের আছে, আর আমি যেহেতু পরে দেখাতে পারছি না, তো সেহেতু আমি পাশে আমি ছবি দিয়ে দেবো, একটা শর্ট ভিডিও করেছিলাম, তো তোমরা দেখতেই পেয়েছো সেখানে একটা, এর সাথে ডিপ গ্রিন
কালারও ভালো লাগে আর কি বলবো ইয়েলো ইয়েলো কালারের টপও ভালো লাগবে আর কেন বলে ওই যে আগের দিন গোল্ডেন কালার একটা ব্লাউজও পরেছিলাম তাতে এটাও খুব ভালো তো তো দেখো আজকের ভিডিও আমার এটুকুই এ কথাই ছিল আমার লেহেঙ্গা কালেকশন আরও কিনবো আস্তে 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 আমার ঘরে বললাম না একটা ব্লু কালার পিস কেনা আছে এখনো বানানো হয়নি আর পরে কোথায় যাবো এখন দেশের অবস্থা সত্যি বলতে খুবই খারাপ মানে খুবই খারাপ লাগে তো এখন কেনাকাটা না মানে না করাটাই বেটার এখন মানে বাড়িতে থাকো সবাই আর সাবধানে থাকো তো আমি কথা কিন্তু ঠিক গুছিয়ে বলতে পারি না তো যদি কোনো ভুল টুল হয়ে যায় সেটা নিয়ে তোমরা বাইরে কমেন্টস প্লিজ করো না কারণ কথা আমি অতটা গুছিয়েও বলতে পারি না তো কেমন লাগলো আমার লেহেঙ্গা কালেকশন তো তোমরা প্লিজ আমার কমেন্টস বক্সে জানিও আর আমাকে কোন লেহেঙ্গাটা পরে সব থেকে বেশি সুন্দর লাগছে মানে বেশি ভালো লাগছে আর কি তো সেটাও কিন্তু কমেন্টস বক্সে জানিও তো তোমাদের কমেন্টসগুলো পেয়ে আমি খুব খুশি হই আর আমি তোমাদের বলেছিলাম যে একটা ভিডিও কাল আপলোড করেছিলাম তো বলেছিলাম যে তোমার সবাই কমেন্টস করো আমার থেকে কী জানতে চাও সেই কমেন্টসগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাবো তো তোমার সবাই কমেন্টস করতে থাকো আমি কাল পরশুর মধ্যেই ভিডিও তো চলো টাটা বাই বাই লাভ ইউ অল